বিয়ানবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র সহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার মোল্লাপুর শাহিদগা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলা লাউতা পাতন বড়পাড়া এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে শামসুল হক উরফে শামসু এবং জকিগঞ্জ উপজেলার বিলেরবন গ্রামের খলিল আহমেদের ছেলে জাফরান আহমদ। বর্তমানে জাফরান আহমদ বিয়ানীবাজারের বৈরাগী বাজার হশির আবদুল্লাপুর এলাকায় বারাবাসায় বসবাস করে। আটককালে তাদের সাথে থাকা প্রাইভেট কার তল্লাশি করে দুটি রামদা, গ্রিল কাটার, দুটি রড এবং রশি সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আমরা গ্রামের আশা, আমরা কারো আনতে প্রতিরোধ করি, হরাবাদী ইনু আমরা দুজন ডাকাইতে আমরা ধরতে সক্ষম হয়েছি। খাসাটুলোর যুবক সহ আমরা মোল্লাপুর গ্রামবাসী ঘরে আসলা, তারা আমরা ধরছি, ধরার পরে আমরা বিয়ের থানা পুলিশে খবর দেই। সোমবার বিয়ানীবাজার থানায় আটককৃতদের বিরুদ্ধে এসআই হিমেল বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে আরও একাধিক ছুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বিয়ানীবাজার থানার ওসি হিল্লুল রায় জানান, আটককৃতরা পেশাদার ডাকাত, তাদের কাছ থেকে ডাকাতির নানা আলামত উদ্ধার করা হয়েছে। সোমবার মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে। তাজবির আহমদ সাইম, এবিটিভি।